সদাশিব সমারম্ভাম শঙ্করাচার্য মধ্যমাম অস্মদাচার্য পর্যন্তাং বন্দে গুরু পরম্পরাম বাগর্থাবিব সম্পৃক্তৌ বাগর্থা প্রতিপত্তয়ে জগতঃ পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরৌ ওম শান্তি শান্তি শান্তি। উপস্থিত সভামঞ্চে আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ের এডুকেশন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ঋত্বিকা ম্যাডাম এবং সুতপা দাস ম্যাডাম, সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান অমল কর মহাশয় এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আজকে যে উদ্দেশ্যে এখানে আলোচনায় সামিল হয়েছি সেখানে দুটো ডিপার্টমেন্টের সহায়তায় আজকে এই লেকচারটা সম্পন্ন হবে, সেই জন্য একটা কমন বিষয় রাখা হয়েছে, ইন্ডিয়ান নলেজ সিস্টেম। আজকে এই এডুকেশন ডিপার্টমেন্টের অনেক ছাত্রছাত্রী হয়তো এখানে আসো, সবাইকে তো আমি চিনি না, সংস্কৃত বিভাগের অনেক ছাত্রছাত্রী আসো। আজকে আমি আলোচনা করব, মানে আজকে আমরা শুনবো যেটা ইন্ডিয়ান নলেজ সিস্টেম বেদের আলোকে। সুতরাং যারা এডুকেশন ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী আছো তাদের এমনটা ভাবার কারণ নেই যে এটা আমার টপিকের বাইরে, এটা আমার সিলেবাসের বাইরে, এখান থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না, এরকম ভাবার কোনো জায়গা নেই। আর সংস্কৃত বিভাগের যারা আছো, যে সমস্ত ছাত্রীরা, তাদের উদ্দেশ্যে বলি বেদ তোমাকে কখনো কখনো পড়তে হবেই, সে তুমি গ্র্যাজুয়েশনের সময় হয়তো একটু আছে বা পরবর্তীকালে মাস্টার ডিগ্রি, তোমাকে কিন্তু বেদের কিছু অংশ পড়তেই হবে, বেদ স্পেশাল পেপার না থাকলেও পড়তে হবে। সুতরাং আজকে যে আলোচনাটা এখানে করব, আমরা শুনবো আলোচনাটা, সেই আলোচনাটা একটা সাধারণ আলোচনা এবং এটাকে বলবো আমি বালানাং সুখবোধায়, একেবারে কচিকাঁচাদের মতো করেই বলবো, কোনো গূঢ়তত্ত্ব বলবো না, এমন আলোচনা করবো না যেটা মাথায় ঢুকবেই না, খুব সাধারণ কথাই বলবো। ভারতীয় শিক্ষা পরম্পরা এবং সেটা বৈদিক আলোকে, আলোচনাটা শেষ হয়ে গেলে প্রশ্নোত্তর পর্ব থাকবে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে শুনবো, বা কোনো টপিক পড়ানোর সময় যদি কিছু জানানো হয় মাঝখানে আমাকে থামিয়ে দিতে পারো, তখন প্রশ্ন করতে পারো। শুরু করি। তারপরে এখন কিন্তু দেবতা চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু অনেক এখন আধুনিক কালে চলে এসেছে,
ছাদে
দিউলোক, দিউলোক না দিউলোক, দিউলোক মানে স্বর্গলোক, স্বর্গলোকে নিয়ে যাব। এই অবস্থান নিয়ে যাব গালিসিয়া দেবতাদের বিভিন্ন ভাগ করেছে। দিউলোকে দেবতা কারা স্যার? মানে বিভিন্ন ভৌগোলিক কনসেপ্টের ভিত্তিতে দেবতাদের আমরা ভাগ করেছে। অরণ্যানি একটা দেবতা হয়ে গেছে, ভাগ করেছে বিভিন্ন অবস্থান থেকে। খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক। তো বিষয় হচ্ছে এই গোটা বেদকে জানতে গেলে কি কি বিষয় জানতে হবে সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। গোটা বেদকে জানতে গেলে মানে অনেকের ইচ্ছা করছে ভেতরে ভেতরে বলতে পারছে না, আমি বেদ জায়গাটা জানবো তাহলে কি আছে। বড় তো হয়েছি বাংলা লেখাতে করতে, বাংলা অনেক বই বেরিয়েছে, বেদ দেখো বেদ ওইভাবে পড়া যাবে না। মানে বেদ পুরোপুরি বুঝতে গেলে মানে পুরোপুরি বুঝতে তো আমি তো বুঝতেই পারি, আমার কথা বলছি বড় বড় পণ্ডিত তারাই সবটা বুঝতে পারেন, আমি কি করে বুঝিয়ে। তোমাকে ছন্দ জানতে হবে, ছন্দ জানতে হবে। এই জন্য শ্লোকটাই বলছে ছন্দ পাদৌ বেদস্য, ছন্দ হচ্ছে বেদের পা। মানে গোটা একটা বেদকে একটা মানুষের সঙ্গে তুলনা করেছে। ছন্দ পাদৌ বেদস্য, ছন্দ হচ্ছে পা। হস্ত কল্পিয়া অথ পাঠ্যতে, কল্প হচ্ছে হাত, জ্যোতিষ হচ্ছে চোখ, নিরুক্ত হচ্ছে কান, গোটা একটা মানব শরীরের বর্ণনা রয়েছে। শিক্ষা খানন্তু বেদস্য, শিক্ষা গ্রন্থ গুলো হচ্ছে ঘান। মুখম ব্যাকরণ স্মৃতম, এটা খুব বিখ্যাত রয়েছে, মুখম ব্যাকরণ স্মৃতম, মুখ হচ্ছে ব্যাকরণ, এটা গোটা মানব শরীর। আমি বললাম প্রথমে আমি একটা ভক্তিযোগের উদাহরণ দিলাম অনুষ্ঠান ছন্দে, তা আমি যদি ওরকম ছন্দে না করে রিডিং পড়ার মতো মতো করি, হ্যাঁ বক্তা স্থান করে বা ধর্মক্ষেত্রে সমবায়িতা তো ভালোভাবে ছন্দের জ্ঞান হলে তাহলে পড়তে পারবে। কল্পের জ্ঞান হতে হবে, কল্প মানে যোগ্য, যোগ্য রিলেটেড বিষয়, হ্যাঁ মাথায় একটু ওখানে দরকার নেই, যোগ্য রিলেটেড, যোগ্যে কি কি করণীয় করণীয় আছে এগুলো কল্প। জ্যোতিষ জানতে হবে, এবার বলতে হবে জ্যোতিষ কি অ্যাস্ট্রোলজি, হ্যাঁ অনেকটাও ব্যাপার আছে, অ্যাস্ট্রোলজির ব্যাপার আছে, অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি, কোন সময় কোন নক্ষত্র কিভাবে কি হয়, কোন নক্ষত্রের সময় কি হয়, কিভাবে কোন সময় পড়তে হবে, নিরুক্ত জানতে হবে। নিরুক্ত হচ্ছে বেদের ডিকশনারি, আমরা যে কোনো জিনিস করতে এখন তো আর এটি দেবের বা এভ্রিম্যান্সের ডিকশনারি কেউ বাড়িতে রাখি সাজানোর জন্য, কেউ তো দেখি না, দেখি মোবাইলের এই ডিকশনারি, দেখি না ওই ডিকশনারি, দেখি ওই ডিকশনারি হচ্ছে বেদের ডিকশনারি। নিরুক্ত হচ্ছে বেদের ডিকশনারি, মানে বেদে যে সমস্ত শব্দগুলো আছে, বেদের শব্দগুলো তো লৌকিক সংস্কৃত নয়, লৌকিক সংস্কৃত থেকে একটু আলাদা সংস্কৃত, সেইগুলো জানতে গেলে আমাকে ডিকশনারি সাহায্য নিতেই হবে, সেই ডিকশনারি হচ্ছে নিরুক্ত। এবার আছে শিক্ষা গ্রন্থ, শিক্ষা গ্রন্থের
অনেক রকম শিক্ষা গ্রন্থ ছিল, যেমন প্রাচীন ভারতে পাণিনীয় শিক্ষা গ্রন্থ বলে একটা ছিল, পাণিনীয় শিক্ষা গ্রন্থ। এরকম শিক্ষা গ্রন্থ গুলো জানতে গেলে জানলে তাহলে আর জানতে হবে ব্যাকরণ। কার ব্যাকরণ? শুধুমাত্র পাণিনীয় অষ্টাধ্যায়ী জানলেই হবে না, আরো ওরা বৃহস্পতি তোমার ব্যাকরণ থেকে আরম্ভ করে অনেক রকম ব্যাকরণ গ্রন্থ আছে, সেই ব্যাকরণ গ্রন্থগুলো জানতে হবে। তাহলে একটা গোটা বেদের এই কনসেপ্টটা ক্লিয়ার করতে গেলে তোমাকে এতগুলো বিষয় জানতে হবে এবং এই রিলেটেড বই জানতে হবে, তাহলে তুমি ভালো করে পড়তে পারবে, বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। আমার দরকার নেই ভালো বোঝে থাক আমার বোঝে তসমাৎ সাঙ্গমদিতৈব ব্রহ্মলোকে মহীয়তে। যদি তুমি সবগুলো বুঝতে পারো তাহলে তুমি ব্রহ্মলোকে যেতে পারবে, নাহলে পারবে না, মর্তলোকেই থাকবে। ঠিক আছে, বেশ আছে মর্তলোকে। তার মধ্যে তো আমার স্বর আছে, বর্ণ আছে, যেটা বললাম স্বর বর্ণ যদি ভুল হয়ে যায়, এখানে আমার ওগুলোর কথা নেই, স্বর বর্ণ যদি ভুল হয়ে যায় তাহলে তুমি গেলে তোমার তো মন্ত্র তোমাকে মেরে ফেলবে। মানে পাণিনীয় শিক্ষা থেকে আপনার একটা শ্লোকই আছে, মানে উচ্চারণ কিভাবে করবো আমরা, আমরা সবাই তো কথা বলি সবাই উচ্চারণ করি, একটা শ্লোক আছে মানে খুব বাস্তবের সঙ্গে মানে সম্পর্ক রেখে শ্লোকটা বানানো। পাণিনীয় শিক্ষা মানে যে পাণিনী লিখেছে এমন নয়, পাণিনীয় শিক্ষা এটা একটা শিক্ষা গ্রন্থ, তো ওখানে উচ্চারণ কিভাবে করবো সেখানে একটা বলছে, সেইভাবে আমরা গণগুলি উচ্চারণ করবো। আমরা বলতে গেলাম একটা একটা ধরো একটা মন্ত্র বলছি, হ্যাঁ বাচ্চাকে বই নিয়েছে দাঁত যেমন ফুটে যাচ্ছে না, এমন ভাবে কোমল ভাবে শব্দগুলোকে খুব কোমল ভাবে থ্রো করতে হবে। সুতরাং উচ্চারণ বিধির ব্যাপার আছে, যে এতগুলো ব্যাপার জানলে আমরা লোকগুলোকে যেতে পারি। তো এইগুলো সামগ্রিক ইন্ডিয়ান নলেজ সিস্টেম। আর কোথায় তো স্লাইড ব্রহ্মলোকটা একটু ব্যাক ব্রহ্মলোকটা কি মানে আচ্ছা ব্রহ্মলোক এটা নাই। আচ্ছা দেখো আমি একটু আগে বললাম যে পাশ্চাত্য দর্শনের এবং ভারতীয় দর্শনের এই যে চিন্তা ভাবনা, পাশ্চাত্য দর্শনটা দর্শনের মধ্যে আধুনিক কালে হয়তো বুঝছে অনেকটাই এসছে। পাশ্চাত্য দার্শনিকদের মধ্যে আমরা ডেকার্ট, লক, স্পিনোজাদের নাম তো শুনে থাকি, তোমরা পড়ে থাকবে পরবর্তীকালে, যার দর্শন আছে জানবে, ঈশ্বর তত্ত্ব নিয়ে হ্যাঁ বিভিন্ন তনুক ত্রণুক বিভিন্ন আইডিয়া দিচ্ছে স্পিনোজা লক এরা। কিন্তু ভারতীয় দর্শনরা, ভারতীয় দর্শনের তো অনেকগুলো ভাগ আছে, ভারতীয় দর্শনের মধ্যে প্রথমে আমরা যেটাকে দিয়ে আঘাত পেয়ে নিয়েছিল চার ভাগ দর্শন, ওরা কিছু বিশ্বাস করে না, ঈশ্বর টিশ্বর বিশ্বাস করে না, সুতরাং সেটা আমাদের আলোচনার বাইরে। এরপরে যে দর্শনগুলো আমাদের পাই, ন্যায় দর্শন, সাংখ্য দর্শন, মীমাংসা দর্শন, অদ্বৈত বেদান্ত, পাই না, সেই দর্শনগুলোর এর উৎপত্তিটা কিন্তু এর মূলটা লুকিয়ে আছে কিন্তু সেই ঋগ্বেদে। আমার পড়ানোর মধ্যেই একটা স্লাইড ছিল, একক সদ্বিপ্রা বহুধা বদন্তি, মানে ঋগ্বেদে ঋষিরা যখন একাধিক দেবতা স্তুতি করেছেন, স্তুতি করে যখন পেরে উঠছে না, ভালো লাগছে না যে এত দেবতা, এত দেবতা, তাও ভাবো হয়তো আরো কিছু মন্ত্র আমাদের হাতে এসে পৌঁছায়নি, এমনও হতে পারে, আমরা পেয়েছি 10,500, এরকম তো হতেই পারে। মানে আধুনিক কালেই দেখা যাচ্ছে এই পঞ্চদশ ষোড়শ শতাব্দীতে অনেক কবি, সংস্কৃত সাহিত্যের কবি অনেক কিছু লিখেছেন, কিন্তু তার বই পাচ্ছি না। তাহলে ঋগ্বেদের সৃষ্টি তো খ্রিস্টপূর্ব যুগে, তাহলে না আমাদের হাতে এসে 10,500, এর বাইরেও আরো ছিল থাকতেই পারে। যেমন আমাদের হাতে 12টা উপনিষদ পাই আমরা, কঠোর উপনিষদ, কিল উপনিষদ, ঈশ উপনিষদ, বৃহদারণ্যক, ছান্দোগ্য উপনিষদ করে, মণ্ডক উপনিষদ করে 12টা উপনিষদ, এর বাইরেও 120টা উপনিষদ আছে, মাইনর উপনিষদ তো আমরা পাইনি, আমাদের হস্তগত হয়নি, কিন্তু নিশ্চয়ই ছিল। তাহলে এই ঋগ্বেদের সময় থেকেই একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, একটাই সব জিনিসকে আমরা বহু বলছি। যেমন আমি মাইকটার উদাহরণ দিলাম যে একটাই মাইকের কাজ হচ্ছে সাউন্ডটাকে বাড়ানো, সাউন্ড দেওয়া। এখন বিভিন্ন ভাবে বড় মাইক,
এইখানে মাইক, এদিকখানে মাইক, বিভিন্ন মাইক, মাইকের কাছে আওয়াজ দেওয়া, তার আকার বিভিন্ন হতে পারে, সেরকমই সৎ বস্তু ব্রহ্ম, সেটাকে ভারতীয় দর্শনটা মধ্যে অদ্বৈত বেদান্ত স্বীকার করছে যে ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা, এই গোটা পৃথিবী কিছুই নেই, গোটা পৃথিবীতে কোনো বস্তুই নেই, ব্রহ্ম সত্যম, ব্রহ্মই একমাত্র সৎ বস্তু, বাকি কোনো কিছুই নেই। এই ব্রহ্মটাকে, ব্রহ্মটা চাপা পড়ে আছে যেমনভাবে রজ্জুতে সর্পের ভ্রম হচ্ছে, রজ্জু রজ্জুনি সর্পা রূপবত অধ্যারণ হচ্ছে আমাদের, সেরকম ভাবে আমরা এই পৃথিবীটাকে দেখতে পাচ্ছি, মানে আমরা এই আমাদের চোখের এই পর্দাটা, পর্দা দেওয়া আছে, পর্দার ওপারে কি আছে আমরা দেখতে পাচ্ছি না, এর সামনে একটা পর্দা দিয়ে দিলে, যদি মোটা পর্দা দেওয়া হয় আর তোমরা যদি মিউট হয়ে থাকো আমি বুঝতে পারবো, এখন জেনে গেছি তোমরা আছো, বিরাট মোটা পর্দা, তোমার ওপাশে কেউ আছে, যদি কেউ সাউন্ড না করে জানতে পারবো না কেউ আছো, সেরকমই আমাদের চোখের পর্দা দেওয়া আছে, যেটাতে আমরা এই জগতের পর্দা, এই জগৎ হচ্ছে মায়ার পর্দা, এই মায়ার পর্দা দেওয়া আছে, যে মায়ার পর্দা দিয়ে আমরা ওপারে দেখতে পাচ্ছি না যে কি আছে। নিজেকে জানা, আত্মানন্দ বৃদ্ধি, এর প্রসেসটা শুরু হবে নিজেকে জানা থেকে, নিজেকে জানা হলেই ঈশ্বরকে জানা যাবে, নো দাইসেল, নিজেকে জানো, এই ভারতীয় দর্শনের প্রত্যেকটা। এই জন্য, এই জন্য যখন ঋষিরা বুঝতে পেরে গেছে এই যে বেদের যে এক্সটেনশন হচ্ছে, বেদের, বেদের যে এক্সটেনশন সংহিতা, সংহিতা বা কিছু মতো মন্ত্র, ব্রাহ্মণ, ব্রাহ্মণ অংশে যার যোগ্য, মানে ঋষিরাও সন্দেহ হয়ে গেছে যে কি করলে আমি দেবতাকে খুঁজে পাবো, কত মানে থিওরিটা সেই সময় এগিয়ে দেখো, যাগ যজ্ঞ করছে, বিভিন্ন যাগ করছে, একদিকে অগ্নিমূত্র, সংসার, দর্শক পূর্ণমাস, বিভিন্ন যাগ চলছে, সংহিতা হয়ে গেল, আরণ্য পর্যায়ে এলো, আরণ্যকেও আছে গহন তত্ত্ব ওই উপনিষদের মতো, তারপরে এলো উপনিষদ, এবার উপনিষদে সমস্ত কিছু চেকে, যেমন গোটা একটা বিয়ে বাড়িতে সব কিছু অনেক মেনু করেছে, ধরো 30-40 রকমের মেনু করেছে, সব কিছু তুমি কি সব খেতে পারবে পরিপূর্ণভাবে, তুমি কিন্তু টার্গেট করেছো ফ্রাইড রাইসটা এবং খাসির মাংসটা বেশি করে খাবো, হ্যাঁ, সুতরাং তুমি ভেবেছো না তাহলে আমি রাধা বল্লভী বা যেটা আছে ওটা একটু কম খাবো, নানটা কম খাবো, হ্যাঁ, এটা মিষ্টি কিন্তু আমি একটাই খাবো, কি কেউ ভেবেছে আমি মিষ্টি 10টা খাবো তাহলে মাংস কম খাবো, এইভাবে এইভাবে ঋষিরা সব কিছু এত রকমভাবে এত দেবতার উপাসনা করেছে, করে করে শেষে সন্ধিয়ান হয়ে গেছে, এই ঋষিগুলো কি লিখছে, এরা তোমরা কি পাওয়া যায় না, মানে কোনো কবি বা ঋষি নাম পাওয়া যায় না, কে এই কঠোর পরিষদ লিখেছে, কে এই কেন পরিষদ লিখেছে, নাম পাওয়া যায়, মানে নাম প্রকাশে তারা অনেক ইচ্ছুক ছিল, নাম জাহির করার কোনো ব্যাপার নেই, আমার সৃষ্টিটাই অমর হয়ে যাবে, বিভিন্ন আখ্যান যোগ করেছে, রসিকে তার আখ্যান যোগ করেছে, মানে আমাদের জন্য সেই ঢাকাটা সরিয়ে দাও, হে ভূষণ, ভূষণ কুষা দেবতাকে বলছে, কুষা দেবতার উপাসনা করা হচ্ছে, দেখবেন কুষাকে বলা হচ্ছে যে দিনের বেলায় যে সূর্যটা হয়, যে দুপুর বেলায় যে লাইটটা চকচকে যে আলোটা, সেটাই হচ্ছে কুষা, সেটাই হচ্ছে কুষা, মানে কুষা দেবতার সঙ্গে গরু চালন হতো, তখনকার দিনে গোল চালন হতো, গরু লেনদেন হতো, তো ঋগ্বেদের সময় গরু দিয়ে জিনিসপত্র, এখন তো টাকা দিয়ে, তখন গরু দিয়ে হতো, তো এই গরু বিষয়গুলো বিভিন্ন সূক্তের মন্ত্রে এসছে, এই জন্য একটা খুব মানে সুন্দর একটা মন্ত্র আছে, সংকুষণ বিদুষণ জয় এবেই তুমি প্রবত,
এই পূজা তখন থেকেই ঋগ্বেদের ঋষিরা উপনিষদের ভাবনা বলতে শুরু করে দিচ্ছে যে এই পূজা আমাদের এমন লোকের সঙ্গে মিট করাও, এমন লোকের সঙ্গে আমাদের মিলিত করাও যে বলে দেবে এটাই খুঁজতে হবে তো ঋষি খুঁজে সন্ধান হয়ে গেছে। অরণ্যানীকে পূজা করছে, ইন্দ্রকে পূজা করছে, অগ্নির দেবতা, বিষ্ণুর দেবতা, তখন করছে, তখন পাচ্ছে না, তখন বাজেল হয়ে যাচ্ছে। আমাদের এমন লোকের সঙ্গে মিলিত করাও, আমার এমন লোক খুঁজে দাও যে বলে দেবে এটা এটাই, এই সত্যটাই এটা, এটাই হচ্ছে ব্রহ্ম, জানিস না, যে বলে দেবে এটাই ব্রহ্ম, এরকম লোকের সঙ্গে মিট করাও। তো ভারতবর্ষের পরম্পরাতে ব্রহ্মবিদ্যা এইভাবেই এসছে। আমাদের স্যার, দর্শনের স্যার, অমল স্যার, তোমাদের দর্শন বিষয়ে তোমরা জ্ঞান শুনতে পাবে, আমার এরিয়া দর্শন নয় যদিও আমি সামান্য কিছু বললাম। আর এই ঋগ্বেদ থেকে, এই বেদের পরম্পরা থেকে এই যে পরবর্তীকালে কাব্যের সৃষ্টিগুলো হয়েছে, আজকে আমরা মেঘদূত, কুমার সম্ভব, রঘুবংশম, কুমার কিরাতার্জুনীয়ম, এই সমস্ত গল্পগুলো বলছি, শিশুপাল বধ, এর সূত্রপাত কিন্তু সেই ঋগ্বেদেই। ঋগ্বেদে তোমরা পড়তে পড়তে পাবে 661টি উষা সূত্র, খুব ইম্পর্টেন্ট, পরবর্তীকালে পড়বে হয়তো। উষা সূত্র, উষার বর্ণনা হচ্ছে ঋষি চমকে যাবে। উষা হচ্ছে সেই ভোরবেলা, যদিও তোমরা ভোরবেলা তো দেখো না, আলোচনা প্রীতি মানে দেরি 4:00 ঘুম থেকে বাঁধ উঠো না, উষা দেখতে গেলে তোমাকে তো উঠতে হবে 4:30-5টার সময় উঠতে হবে, যে সময়ে সূর্যের আলোটা জাস্ট পাহাড়ের কোল থেকে উঠছে। হ্যাঁ, এর জন্য টাইগার হিলে যেতে হবে, এখানে দেখতে পাবে না, এখানে পাহাড়ের কোল কোথায় দেখবে, অনেক উঁচু বাড়িতে দেখতে হবে, পাহাড়ের কোল থেকে উঠছে এবং সেই উষার কিরণটা, উষা মানে লাল রঙের যে বলা হয় উষার কিরণটা যেন ঢেউ সৃষ্টি করতে করতে আসছে। পরবর্তীকালে যে কাব্যগুলো তৈরি হয়েছে ঋগ্বেদের প্রভাব তো অবশ্যই আছে। যাই হোক, আলোচনা বেশি বাড়াবো, ভারতীয় শিল্পকর্মটা বলে দিয়েছি। কিন্তু আমাদের দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে, সেই জন্য আমরা ভীষণ বেদি ব্যস্ত হয়ে যাচ্ছি, সেটা মুখ দেখে বোঝা যাচ্ছে। তোমাদের কয়েকজনের অবশ্য নয়, কিছু কিছু বুঝতে পেরেছে বা এই তাৎপর্যটাকে উদ্ভাবন করতে পেরেছে। আমরা তো দুরকম বিদ্যা নিয়ে কাজ করি, একটা পরাবিদ্যা আর একটা হলো অপরাবিদ্যা। তো আজকে আমরা অপরাবিদ্যাকে পাশে রেখে পরাবিদ্যার কিছু অংশ আমরা আমাদের সামনে স্যার যেভাবে উপস্থাপন করেছে, হয়তো সেটা শ্লোকের মধ্যে দিয়ে, মন্ত্রের মধ্যে দিয়ে কিছু মানে একটা অন্যরকম মাত্রা, যেটা হয়তো আমাদের এই মুহূর্তে মানে আমরা যে যে মুহূর্তের মধ্যে যে যে পরিস্থিতিতে আমরা রয়েছি সেখানে থেকে মনে হচ্ছে হয়তো এর তাৎপর্যটা আমাদের কাছে খুব কম। কিন্তু একটা সময় আসবে, কেন এগুলো সৃষ্টি হলো, কেন এই এই যে গ্রিক বেদে যেটা আমরা এই বসে থেকে আমরা শুনলাম যে শুধু ভারতের নয় পৃথিবীর প্রাচীনতম একটি মানে বেদ গ্রন্থ সেটা হচ্ছে গ্রিক বেদ, যা লিখিত রূপ ছিল না, যা শুনে শুনে মানুষ মানে শিষ্যকে গুরু থেকে গ্রহণ করতে হতো, এবং সেটাই আমরা আজকে তারই কিছু 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 একদম সামান্য কিছু হয়তো 0.5% হয়তো নয় যা আছে ঋগ্বেদে তার কথা আমরা শুনেছি, মাত্র শুনেছি, কিন্তু তার অর্থ আর তার জ্ঞান আমাদের মধ্যে মানে স্মরণে রাখতে গেলে হয়তো এর নিয়ে অনেক চর্চা করতে হবে। তো চর্চার শুরুটা তো করি, তো সেই শুরুর জন্য, সেই শুরুর উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকের এই আলোচনা। আর বিভিন্ন সংস্কৃত হয়তো ভাববো না যে সংস্কৃতটা অন্য শিক্ষা বা অন্য ডিসিপ্লিন থেকে সম্পূর্ণ আলাদা বা ভীষণ কঠিন, কিন্তু প্রত্যেক যেমন স্যার কিন্তু প্রথমেই বলেছেন এটা প্রত্যেকের দরকার, যেমন তোমাদের দরকার আজকে আমাদেরও কিন্তু দরকার। আমরাও কিন্তু অনেক কম জানি, আমারও মনে হচ্ছিল যে এই শ্লোকগুলো শুনে শুনে
যে আমরা কতটা কম জানি সম্বন্ধে বা ঋগ্বেদ সম্বন্ধে, তো সেগুলো কিন্তু আমরাও সমৃদ্ধ হলাম, মানে আমিও এখানে বসে অনেকটা সমৃদ্ধ হয়েছি এই লেকচারটা শুনে। তো আগামী দিনে হয়তো চলার পথে অনেক সংগ্রাম হবে, অনেক লড়াই আসবে, তো সেই লড়াই সংগ্রাম তোমাদের ওই বইয়ের মধ্যে কিন্তু লিখিত রূপে, কিন্তু কী করে তুমি সেখান থেকে তোমার সমাধান হবে তা কিন্তু লেখা নেই, যে সমাধান কিন্তু এই শ্লোকে আছে, আর তার জন্যই হয়তো তার বীজটা আজকে আমরা বপন করার চেষ্টা মাত্র করেছি, আর সেই বীজটা গাছটাকে বড় করে তোলার দায়িত্ব কিন্তু তোমাদের। সুতরাং আগামী দিনে তোমাদের এই চর্চা বা ভারতের যে একটা ঐতিহ্য বা ভারতের যে জ্ঞানের ঐতিহ্য, সমৃদ্ধশালী যে দেশের একটা ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যকে কিন্তু তুলে রাখা বা তোলা দায়িত্ব কিন্তু তোমাদের, আমাদের যেমন এক দায়িত্ব রয়েছে, তোমাদের সামনে উপস্থাপন করলাম, জানালাম, কিন্তু তোমাদেরও দায়িত্ব সেটাকে জেনে এবং আরও সেটাকে সঞ্চালিত এবং সঞ্চালিত করা। তো সেই আশা রেখে এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ, এতটা সুন্দর শ্লোকের মধ্যে দিয়ে, মন্ত্রের মধ্যে দিয়ে বিভিন্ন বিভিন্নভাবে ঋগ্বেদকে তার শুরু থেকে শেষ পর্যন্ত যিনি যেভাবে একটা তরঙ্গের একটা মালা সৃষ্টি করলেন, সুন্দর শ্লোক মালা, তাতে অপূর্ব লাগলো আমাদের এই এই সেশনটা, পরিবেশটাই অন্যরকম মাত্রা নিল। তো ধন্যবাদ আমাদের অর্ণব বন্দ্যোপাধ্যায়, পীযূষকান্তি মুখার্জি মহাবিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং হেড অফ দি ডিপার্টমেন্ট অফ সংস্কৃত থেকে, এবং আমাদের কলেজে আমার সাথে যিনি সহকর্মী ছিলেন অমল কুমার কর সংস্কৃত বিভাগে। তো এইরকম আগামী দিনে আমরা আরও কিছু লেকচার হয়তো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো, বা তোমাদের উপস্থিতির হার যেন আরও বাড়ে সেটাই আশা রাখবো। খুব শক্ত ছিল, কিন্তু বর্তমানে আমরা যখন মানে আমাদের সময়কালটাও দেখে আসছি যে মায়েরা কিন্তু গান করে করে কিন্তু পড়াতো, ঠিক আছে, এইগুলো সবই বৈদিক রীতি। ওই যে স্যার বললেন না একটা জায়গায় তোমাদের মালা শিখা ধ্বজা এগুলো যে ক্রম পাঠ বলে বললো না, একটা শব্দ একটা ছড়াকে বারবার আমরা রিপিট করছি ক্রমে, মানে একটা শব্দ থেকে আর একটা শব্দ নিয়ে তারপরে শব্দটাকে নিয়ে মিলিয়ে মিলিয়ে কিন্তু পড়ছি, মানে যার ফলে আমাদের ছোটবেলাটা তোমরা মনে করো ছোটবেলায় যার কাছেই যা শিক্ষা গ্রহণ করতে মানে যখন পড়াশোনা করতে তখন কিন্তু মনে রাখার ক্ষমতাটা আমাদের প্রচুর ছিল, বড় যত হয়েছে সেই ক্রম মানে সেই রীতিটা আমাদের মধ্যে আর নেই। আমরা এখনো যদি ওই রীতিটাকে মানে ওই বৈদিক সময়ে যে পড়ার ধরনটা ওটাকে যদি আমরা বর্তমানেও কাজে লাগাই, যে ডিপার্টমেন্টেই হোক না কেন, সেই ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টেই হোক সেই নোটপত্রগুলোকে ভালো করে বারবার রিপিট করে করে গানের মতো করে বিভিন্ন যেগুলো পার্টগুলো বলা হয়েছে ওরকম না হলেও ওই টাইপের মানে ওই ধরনের যদি তোমরা করতে পারো তোমাদের কিন্তু অনেক মানে নলেজটা বাড়বে। স্যার কিন্তু খুব সুন্দর করে মানে বুঝিয়েছেন, তোমরা জানি না কিছুজন তো দেখছি কনসেন্ট্রেশন করতে পারছিলে না বারবার ওই প্রজেক্ট জমা দেবো এরকম করছি, কিন্তু ওই জায়গাগুলো যদি কেউ বুঝতে পারো আজ থেকে তোমাদের আমার মনে হচ্ছে কোনোদিন যে ওই পড়াশোনার ইচ্ছা প্রবণতাটা থাকবে না, এটা হতে পারে না। স্যার যেভাবে বললেন তোমাদের কিন্তু আজ থেকে হয়ে যাওয়ার কথা যে কীভাবে পড়লে আমাদের যে ছোটোবেলাটার থেকে ছোটবেলার মতো মানে যখন আমরা অল্প বয়স থেকে আমরা যখন পড়াশোনাটা করছিলাম সেই রকম ভাবে কিন্তু এগিয়ে যেতে পারবো এবং এই ফেল করার মানসিকতাটা থাকবে না, ঠিক আছে। তো যাই হোক, সবাইকে খুব মানে ভালো লাগলো এত পরিবারে বসেছিলেন, তো তার তরফ থেকে আমিও হাত তালি দিচ্ছি, সবাইকে ভালো থাকুন। এবং আরো ছাত্র ছাত্রীরা